السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم من عذابي لشديد بريد دين دار مسلمان بهاي أبو نيرا أشكر الله المهير أبن أبنارا প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের বিশেষ একটি আমলের কথা বলব সুরা ইব্রাহিমের সাত নং আয়াতের একটি বিশেষ আমলের কথা বলবো এই আমলটি যদি আপনি করতে পারেন আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে কুটিপতি বানিয়ে দিবেন মাত্র আপনি সকাল সন্ধ্যা একদিন এই আমলটা করবেন রাত্র ঘুমানোর পূর্বে মাত্র সাতবার এই আমলটি করবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে কুটিপতি বানিয়ে দিবেন রব্বুল আলমিন আপনাকে লক্ষ কোটি টাকার ব্যবস্থা করে দিবেন মনের পেরেশানি দূর করে দিবেন অভাব অনটল দূর করে দিবেন যত ধরনের আপদ বিপদ আছে রব্বুল আলমিন সকল ধরনের আপদ বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন এই কোরআনের আমলটি আপনি কখন থেকে করবেন কীভাবে করবেন প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা প্রথমে মনে রাখবেন যে আমি সুখ দুঃখ যে কোনো অবস্থায় থাকি না কেন সুখে থাকি অথবা দুঃখে থাকি আমার মনের ধরনের মনের মধ্যে প্রেশানি রয়েছে আমার মনের মধ্যে অশান্তি রয়েছে সর্বপ্রথম সব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে শুক্রে আদায় করতে হবে মনে কোনো ধরনের অশান্তি দেখা দিলে পাক রব্বুল আলমিনের শুক্রে আদায় করতে হবে তাহলে দেখবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের পেরেশানি দূর করে দিবেন আর আপনি যে অবস্থায় আছেন একটু কষ্টে আসেন ওই অবস্থায় আল্লাহকে স্মরণ করুন আল্লাহ পাকের শুক্র আদায় করুন দেখেন আল্লাহ আপনাকে যে অবস্থায় রেখেছেন আপনি যে অবস্থানে আছেন আপনার থেকে নিম্ন নিম্ন শ্রেণীর দিকে তাকান আজ কত মানুষ রেল স্টেশনের স্টেশনের ধারে ধারে শুয়ে দিন কাটাচ্ছে তাদের বাড়ি ঘর নাই তাদের থাকার কোনো আশ্রয়স্থল নাই তারা কোথায় থাকবে তারা কোথায় খায় না খায় ওই অবস্থান অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন কত মানুষ সারা জীবন সে পানির মধ্যে জীবনযাপন করতেছে কত মানুষ সে জঙ্গলের আশেপাশে জীবনযাপন করতেছে যার কোনো আশ্রয়স্থল নাই কলোনির মধ্যে বসবাস করে গুচ্ছু গ্রামে বসবাস করে ওই তুলনায় আল্লাপাকরবুল আমিন আপনাকে যে অবস্থায় রেখেছেন যে হালতে রেখেছেন আল্লাহর শুকুরে আদায় করেন দেখবেন আল্লাপাকরবুল আলমিন আপনার মনের পেরেশানি দূর করে দিবেন মনের থেকে অশান্তি দূর করে দিবেন এরপর আল্লাপাক রব্বুল আলমিন আপনার মনের যখন পেরেশানি দূর করে দিবেন তখন দেখবেন যে মনের মধ্যে আল্লাপাক রব্বুল আলমিন এক ধরনের শান্তি প্রশান্তি রব্বুল আলমিন দান করবেন অবশ্যই যে মনের ধনী বরের ধ্বনি বড় ধ্বনি বলা হয়েছে আল্লাহ রসুলসাল্লি সাল্লাম বলেছেন যে মনের ধ্বনী হল পরের ধ্বনি যার মনের দিক থেকে সে উদারতা আছে যে ধনাট্য সে হইল বড় ধ্বনি ধন সম্পত্তি বেশি হলেই সে কুটিপতি অনেক শক্তিশালী তা নয় আল্লাপাক রব্বুল আলামিন আপনাকে কোটি কোটি টাকার মাল সম্পত্তি দান করেছেন দেখেন আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে দুটি চক্ষু দান করেছেন হাত দান করেছেন কান দান করেছেন শরীরের অঙ্গ দান করেছেন এগুলা লক্ষ টাকা না কোটি টাকার বিনিময়ে কেউ ক্রয় করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এগুলা দান করেছেন সুতরাং এগুলার প্রতি টাকায় আল্লাহর শুকুরে আদায় করুন দেখবেন পাক রব্বুল আলমিন নিয়ামতকে বাড়িয়ে দিবেন আল্লাহ তালা আল্লাহর কোরআনের বিশেষ এই আমলের কোরআনের একটি আয়াতের প্রতি আপনি যখন আমল করবেন পাক রব্বুল আলমিন আপনার নিয়ামতকে আরও বানায় দিবেন যে বলা হয়েছে যখন আপনি এই আল্লাহ পাক রব্বুল আলমিনের শুক্রে না আদায় করবেন তখন আপনার যা অবস্থান আছে এর থেকে আল্লাহ আরও নিম্ন শ্রেণীতে নামায় দিবেন আপনি হয়তো এখন এক কোটি টাকার মালিক এক লক্ষ টাকার মালিক তখন আল্লাহ না শুকুরি আদায় করলে আপনাকে আল্লাহ ফকির বানায় দিতে পারেন আর আল্লাহ শুকুরি আদায় করলে আল্লাহর কোরআনে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এক লক্ষ টাকার দেখে দুই লক্ষ টাকার মালিক বানাই দেবেন কোরআনের আয়াতটি আপনি কখন থেকে করবেন কিভাবে করবেন অবশ্যই আপনি যদি নামাজ পড়ার অভ্যাস না থাকে আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে দিন আল্লাহর হুকুম জীবন লঙ্ঘন করব না পাঁচ অক্ত নামাজ আজকে থেকে শুরু করে দিন ফজরের নামাজের পর যায় নামাজের মধ্যে বসে

তিনবার দুরুশরীফ পাঠ করবেন এরপরে কোরআনের এই আয়টি সুরা ইব্রাহিমের সাত নং আয়েরটি পাঠ করবেন মাত্র সাতবার লান সাকারতুম লান কাফারুথুম ইন্না আদিদ এভাবে দোয়াটি আপনি সাতবার পাঠ করবেন অনুরূপভাবে মাগরেবের নামাজের পর জাহা নামাজের মধ্যে বসেই তিনবার ইস্তিকফার পাঠ করবেন তিনবার দুরু শরীফ পাঠ করবেন